Assalamu alaikum, dear student. How are you? I hope you are well by the grace of Almighty Allah. Today we learn how can make any take question. At first, take shabdar ortho jure dewa. Take shabdar ortho ki jure dewa. Tahole take question ortho ta ki. Take jodi jure dewa hoy tahole take question ortho ta darai प्रश्न जुड़े दवा अर्थात जे कोनो प्रश्न जुड़े दवार नाम ही होच्छे टैग क्वेश्चन। तो अमरा टैग क्वेश्चन करते की करबो विषयटा भालो करे ख्याल करे नी। सेंटेंसटा थाके एरपरे शून्यस्थानेर पूर्वे कमा थाके शेषे इंटरगेटिव चिन्ह थाके। तो जेटा करते होबे कमा एर परे सेंटेंसेर मध्ये जदि सहाय्यकारी भाव थाके बा अंशलेरी भाव थाके सेई सहाय्यकारी बा अंशलेरी भावटा निये आसते होबे। एरपर सेंटेंसटा जदि affirmative হয় তাহলে ওই সাহায্যকারী ভাবের সাথে সংক্ষিপ্ত not ইউজ করতে হবে। তারপর সেন্টেন্সের সাবজেক্টের pronoun, তারপর সেন্টেন্সের মধ্যে যে ইন্টারগেটিভ চিহ্ন আছে সেই চিহ্নটা তো বুঝবেই। এভাবে আমাদের ট্যাগ কোশ্চেনটা করতে হয়। বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আমরা বোর্ডের দিকে একটু তাকাই। বোর্ডে লিখেছি ট্যাগ শব্দের অর্থ জুড়ে দেওয়া, অর্থাৎ ট্যাগ কোশ্চেন অর্থ প্রশ্ন জুড়ে দেওয়া। অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্স কে ট্যাগ কোশ্চেন করতে শূন্য স্থানের কমা এর পর অক্সিলারি ভার্ব বসে, কমা এর পর অক্সিলারি ভার্ব বসে প্লাস সংক্ষিপ্ত নট বসে যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়, প্লাস সেন্টেন্সের সাবজেক্টের প্রোনাউন, যদি সাবজেক্টের প্রোনাউন দেওয়া থাকে তাহলে প্রোনাউনে বসবে, আর যদি নাউন থাকে সেটা প্রোনাউন ব্যবহার করতে হবে, প্লাস শেষে ইন্টারগেটিভ চিহ্নটা। কমা এবং চিহ্নটা প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে। বি কেয়ারফুল, আমাদের এই কমা এবং শূন্য স্থানের পূর্বে যে কমায় কমাটাও ব্যবহার করতে হবে, শেষে ইন্টারগ্রেটেড চিহ্নটাও ব্যবহার করতে হবে। যদি আমরা ভুলে কমা বা শেষে ইন্টারগ্রেটেড চিহ্ন ব্যবহার না করি তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন হবে না। তো বিষয়টা আরো ক্লিয়ার হওয়ার জন্য আমরা বোর্ডের দিকে তাকাই। এক্সাম্পল লিখেছি হি ইজ এ গুড স্টুডেন্ট, তাহলে এখানে অক্সিলারি ভার্ব বা অপারেটর আছে কি ইজ, ব্যবহার করলাম ইজ। এরপর যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ নেগেটিভ কোনো শব্দ নেই তো ভার্বের সাথে আমরা নট ইউজ করলাম সংক্ষিপ্ত এন অ্যাপোস্ট্রোফি টি। এরপর সাবজেক্টের প্রোনাউন কি দেওয়া আছে সেটাই ব্যবহার করলাম, শেষে ইন্টারগেটিভ চিহ্ন সেটাও ব্যবহার করলাম। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আরো ক্লিয়ার হওয়ার জন্য আরো দুইটা এক্সাম্পল আমরা নিয়ে আসছি। মিতু হ্যাজ ডান দ্য সাম, মিতু অঙ্কটি করেছে। এখানে সাহায্যকারী ভার্ব আছে কি হ্যাজ, ব্যবহার করলাম হ্যাজ, নেগেটিভ শব্দ নাই, হ্যাজ এর সাথে সংক্ষিপ্ত নট, মিতু এর প্রোনাউন হচ্ছে শি, ব্যবহার করলাম শি। আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য আরেকটা এক্সাম্পল, আই এম নট এ স্টুডেন্ট, তাহলে এখানে এম আছে, ব্যবহার করলাম এম, যেহেতু নেগেটিভ শব্দ নট আছে এই এম এর সাথে নট ইউজ করা যাবে না। তারপর সাবজেক্ট এর প্রোনাউন হচ্ছে আই, এখানে দেওয়া আছে আই ব্যবহার করলাম, শেষে ইন্টারগেটিভ চিহ্ন। আবার বিষয়টা ক্লিয়ার করতেছি, শূন্যস্থানের পূর্বের যে কমা এবং শেষের যে ইন্টারগেটিভ চিহ্ন এটা অবশ্যই ব্যবহার করতে হবে। ট্যাগ কোশ্চেন করতে গেলে আমাদের শুরুতে যেটা জানতে হয় সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব অবলিক অপারেটর, কতগুলো অক্সিলারি ভার্ব বা অপারেটর আছে সেটা জানতে হবে। তারপর নেগেটিভ শব্দগুলো জানতে হবে এবং নেগেটিভ শব্দের ব্যবহার, তো সেই বিষয়ে আমি আলোচনা করতেছি এখন। আমরা জানি অক্সিলারি ভার্ব অথবা অপারেটর হচ্ছে 24 চব্বিশটি, সাজ এস এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাই, শ্যাল, শুড, উইল, উড, অট টু, ইউজ টু, নিড, ডেয়ার, মাস্ট, এই চব্বিশটা হচ্ছে অপারেটর বা অক্সিলারি ভার্ব। এরপর নেগেটিভ ওয়ার্ড আছে নো, নট, নাথিং, নেভার, নো ওয়ান, নোবডি, নান, স্কার্সলি, হার্ডলি, সেলডম, লিটল, ফিউ। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আরো বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আমরা বোর্ডের দিকে তাকাই। দেখো অক্সিলারি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাই, শ্যাল, শুড, উইল, উড, অট টু, ইউজ টু, নিড, ডেয়ার, মাস্ট, এই চব্বিশটা হচ্ছে অপারেটর বা অক্সিলারি ভার্ব। তারপর নেগেটিভ ওয়ার্ডস আছে নো, নট, নাথিং, নেভার, নোবডি, নো ওয়ান, নান, স্কার্সলি,
hardly, seldom, little, few, etc. তো এখন জানবো হচ্ছে অক্সিলারি ভার্বের সাথে নট এর ব্যবহার, কিভাবে সংক্ষিপ্ত নট ব্যবহার করতে হয় সেটা আমরা জানবো। পাঁচটা অপারেটরের সাথে সংক্ষিপ্ত নট ব্যবহার করার একটু ভিন্নতা আছে, বাকি ১৯টি সাহায্যকারী ভার্বের সাথে শুধু সংক্ষিপ্ত এন্টি লেখলেই হয়ে যায়। সে যে পাঁচটা একটু ব্যতিক্রম সেই পাঁচটা আমি ঘুরে লিখে দিয়েছি, খেয়াল করো। এম যোগ নট, এম এর সাথে যখন সংক্ষিপ্ত নট ইউজ হবে তখন একটু পরিবর্তন হয়, যেমন এন্ট লিখতে হয় অথবা আর এন্ট। ক্যান এর সাথে এন্ট লিখতে ক্যান লেখার পর শুধু অ্যাপোস্ট্রফি টি লিখতেই হয়ে যায়। এরপর সারের সাথে নট করলে এস এইচ এ পর্যন্ত লেখার পর এন অ্যাপোস্ট্রফি টি লিখতে হয়, শ্যান্ট। উইলের ক্ষেত্রে উইলের সাথে নট করলে কি করতে হয়, ডাব্লিউ ও পর্যন্ত লিখতে হয়, ডাব্লিউ ও তারপরে এন অ্যাপোস্ট্রফি টি। উইলের সাথে নট করলে হয় ওন্ট। তারপরে ইউস্ট যোগ নট, এটার সাথে ইউস্ট এর সাথে নট হলে হয় ডিডেন্ট। তো এই পাঁচটা হচ্ছে ব্যতিক্রম, বাকি ১৯টা সাহায্যকারী ভার্বের সাথেই বা অক্সিলারি ভার্বের সাথে আমরা সংক্ষিপ্ত এন্টি লিখলে হয়ে যাবে। আশা করি বিষয়টা তোমরা ভালোভাবে বুঝতে পারছো।